ক্যাবের বিরুদ্ধে লড়তে রাজ্যের সবকটি আঞ্চলিক দল এক মঞ্চে এসেছে। আগামী 9 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে তারা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে হয়েছে সাংবাদিক সম্মেলন, সেখানে উপস্থিত ছিলেন আইএনপিটি, এনসিটি, টিএসপি, টিপিএফ এর নেতৃত্ব। তাদের দাবি আইপিএফটিও তাদের নৈতিকভাবে সমর্থন জানিয়েছে। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই কমিটির সভাপতি প্রদ্যুৎ কিশোর, কনভেনার অ্যান্থনি দেব বর্মা। ক্যাবের বিরোধিতা করে আগামী 9 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে তারা। আপনাদের সকলকে স্বাগতম। আমরা গতকালকে রাজ্যের সকল রিজনাল পলিটিক্যাল পার্টিস, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এনজিওস, স্টুডেন্টস অর্গানাইজেশন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। সুদীর্ঘদিন যাবৎ রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলে সর্বনাশা ভারতীয় নাগরিক বিরোধী নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরোধিতা করে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন সময় এই বিগত 2-2.5 বছরে ছাত্র সংগঠন, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, যার যার নিজস্ব তাদের কর্মসূচি হিসাবে এটা সংগঠিত হয়েছে। আমরা ওইখানে গতকালকে সর্বসম্মতিক্রমে একটা কমিটি গঠন করেছি, সংযুক্ত সংগ্রাম, জয়েন্ট মুভমেন্ট এগেনস্ট সিটিজেনশিপ অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল, যুক্ত সংগ্রাম কমিটি সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বোবাগ্রাম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, এবং কনভেনার হয়েছে অ্যান্থনি দেব বর্মা। আমরা অন্যান্য যে আঞ্চলিক রাজনৈতিক দল পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার পরও সেখানে সদস্যও রয়েছে। আগামী 9 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন সংশোধনী বিল লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার কারণে হয়তোবা বিলটা পাশও হতে পারে, রাজ্যসভাও হয়তো বিলটা পাশও হতে পারে। আমরা এর বিরোধিতা করছি এবং কেন্দ্র সরকারের কাছে অন্তত ত্রিপুরা রাজ্যে এই আইনের যাহাতে লাগু না হয়, ত্রিপুরা রাজ্যকে বাদ দিয়ে, গোটা ত্রিপুরাকে বাদ দিয়ে এটা আইন কার্যকর করার জন্য এই দাবিতে আমরা 9 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বন্ধ আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সমস্ত জাতীয় এবং আঞ্চলিক এখনও যারা বাকি রয়েছে দল, আমাদের ত্রিপুরা রাজ্যে ইন্ডিজিনিয়াস বেস জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল বাদেও অন্যান্য দল রয়েছে, তাদের অস্তিত্ব রয়েছে আমরা জানি। যারা এই নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, জাতীয় দল, আঞ্চলিক দল, তাদেরকেও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানানোর জন্য আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। Pure Report, Channel Din Rat.